learners, I welcome you to my discussion on use of post modifier. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোস্ট মডিফায়ারের উপর আমার আলোচনা চলছে। আমরা গত ক্লাসে পোস্ট মডিফায়ারের চারটি ব্যবহার করেছিলাম এবং আজকে আমরা বাকি সবগুলো ব্যবহার করে পোস্ট মডিফায়ারের আলোচনা শেষ করব। তো কাল ক্ষেপণ না করে আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে তাকাও, তাহলে বুঝতে পারবে পাঁচ নং ব্যবহার করো, প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার হবে। তো আমরা প্রিপজিশনাল ফ্রেজ, আমরা জানি যে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হবে, এটা অনেক ক্ষেত্রে আগের নাউনের অ্যাডজেক্টিভের কাজ করে। উদাহরণ এতে লক্ষ্য করুন, দ্য বয় অ্যাট দ্য ডোর ইজ মাই ব্রাদার, এখানে বলছি ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। আমি আন্ডারলাইন করেছি অ্যাট দ্য ডোর, এই অ্যাট দ্য ডোরটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, কারণ অ্যাটটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন দিয়ে আর কিছু শব্দ দেওয়া হয়েছে, প্রিপজিশনের কাজ করছে, এবং এটা পোস্ট মডিফায়ার কারণ দ্য বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। বালকটি, কোন বালকটি, দরজায় দাঁড়িয়ে থাকা বালকটি। সুতরাং বই নাম সম্পর্কে তথ্য দিছে, ওই বইটার পরে বসে যেহেতু এটা তথ্য দিয়েছে, এ কারণে এটা পোস্ট মডিফায়ার, এবং যেহেতু এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এটা প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে আমরা প্রিপজিশনাল ফ্রেজ শিখলাম। ছয় নং ব্যবহার লক্ষ্য করো, অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাজেক্টিভ ব্যবহার হতে পারে। অ্যাজেক্টিভ মানে কি, আমরা আগে আলোচনা করেছি, কারণ পোস্ট মডিফায়ারেও অ্যাজেক্টিভের ব্যবহার ছিল, অর্থাৎ এটা এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে। তো আমরা উদাহরণ এতে লক্ষ্য করো, আই ফাউন্ড, আমি দেখলাম দ্য বক্স, বক্সটাকে দেখলাম ইম্পটি, খালি। এখানে দেখো ইম্পটি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে বলছে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করো পোস্ট মডিফাই নাউন, নাউনের পরে, এখানে নাউনটা হচ্ছে বক্স, এই বক্সের পরে বসছে ইম্পটি শব্দটা, এবং বক্সটা কি অবস্থায় আছে, খালি অবস্থায় আছে। সুতরাং এই বক্সটা হচ্ছে নাউন, এই নাউনের অবস্থা প্রকাশ করতেছে, সুতরাং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সুতরাং এটা অ্যাডজেক্টিভ, এবং নাউনের পরে বসে মডিফাই করার কারণে এটা পোস্ট মডিফায়ার, সুতরাং এটা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সাত নং আমরা চলে যাচ্ছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব জানলেই আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝবো। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ভার্বের কে কোয়ালিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে। আমরা একটা উদাহরণ দিই, তাহলে দেওয়া হবে, হি লিভস, সে বাস করে ইন ঢাকা, ইন ঢাকা, এখানে হচ্ছে পোস্ট মডিফাই ভার্ব, ভার্বটা হচ্ছে লিভস, এই ভার্বটার পরে বসছে, আমি বলছি কি দিয়ে করার জন্য, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা অ্যাডভার্ব, আমরা ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন সে বাস করে, কোথায় বাস করে, ইন ঢাকা, ঢাকায় বাস করে, তাহলে ইন ঢাকাটা হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, এবং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু এটা ফ্রেজ, ইন ঢাকা দুইটা শব্দ মিলে, যখন দুই তিনটা শব্দ মিলে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন এটাকে আমরা বলি ফ্রেজ। আর এটা ভার্বের মডিফাই করার কারণে এটা অ্যাডভার্বের কাজ করতে, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আট নং ব্যবহারে লক্ষ্য করো, রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার, রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ কে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, তো রিলেটিভ ক্লজ কাকে বলে, ক্লজ তো আমরা চিনি, ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ, যার বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, মানে বড় একটি বাক্যের অংশ। আর রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, আমরা রিলেটিভ প্রোনাউন চিনি, যে হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, দ্যাট, হোম, এই ধরনের শব্দ, এগুলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং পরে ভার্ব এবং অন্যান্য শব্দ থাকে, তাকে বলা হয় রিলেটিভ ক্লজ। এবং রিলেটিভ ক্লজ আগের নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, এ কারণে এটাকে অন্য নামে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে লক্ষ্য করো, আমি আন্ডারলাইন করেছি হু ওয়াজ ব্লাইন্ড, এখানে হুডা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই যে হু, হুইজ, দ্যাট, হুডা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরপর একটা ভার্ব আছে, অন্যান্য শব্দ আছে, সুতরাং এটা একটা ক্লজ। এবং রিলেটিভ প্রোনাউন হু দিয়ে শুরু হয়েছে বলে এটাকে বলি রিলেটিভ ক্লজ। এবং এই হু ওয়াজ ব্লাইন্ড, এটা কার অবস্থা প্রকাশ করতেছে, এই নাউনটা, বয়ে, বালকটা, কেমন বালক, যে ছিল অন্ধ বালক, তার বালকটার অবস্থা প্রকাশ করতেছে, সুতরাং এই নাউনটার পরে বসছে, নাউনের পরে বসে, পুরো ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করছে বলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। আর রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় বলে এখানে আমরা রিলেটিভ ক্লজও বলি। সুতরাং পরীক্ষায় যদি রিলেটিভ ক্লজ থাকে অথবা অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, তা আমরা একই জিনিস মনে করবো, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করবো, পরে একটা ভার্ব দিব, অন্যান্য শব্দ আমরা দিব, তাহলে এটা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। তো আমরা আট নং ব্যবহার পর্যন্ত পড়েছি, নয় নং ব্যবহারে লক্ষ্য করো, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাডভার্ব কি,
অ্যাডভার্ব বাংলা প্রতিক্রিয়া বিশেষণ, অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে অ্যাডভার্ব সাধারণত আমরা জানি যে অ্যাডভার্ব এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়। তো এলওয়াই, যেমন এলওয়াই যুক্ত শব্দ আছে সাকসেসফুলি, জেনারেলি, ইউজুয়ালি, এরকম ফ্রুটফুলি। এলওয়াই সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে এটা অ্যাডভার্ব হয়, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু এলওয়াই ছাড়াও অনেক অ্যাডভার্ব আছে। তো আমরা যখন অ্যাডভার্বের কথা বলবো আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব। উদাহরণ লক্ষ্য করো, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখানে বললো যে ইউজ অ্যাডভার্ব ব্যবহার করো। তাহলে এই জায়গাটা আমরা অ্যাডভার্ব ব্যবহার করবো, লেখা থাকবে পোস্ট মডিফাই ভার্ব, পোস্ট মডি বাই ভার্ব। তার মানে ভার্বকে মডিফাই করবে। এখানে এই বাক্যের ভার্ব হচ্ছে হ্যাজ ডান, মূল ভার্বটা হচ্ছে ডান। এই ডান ভার্বটাকে, ডান ভার্বটা কীভাবে হয়েছে তার ধরন প্রকাশ করবে, তাহলে অ্যাডভার্ব হবে। এবং সে কাজটা করেছে, তারপরে প্রশ্ন করতে পারি কাজটা করেছে, করা কাজটাকে প্রশ্ন করি ভার্বটাকে কীভাবে করেছে, সফলভাবে করেছে, সুন্দরভাবে করেছে, তাহলে আমরা কাজের ধরন পাবো। বলতে পারি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি, এই সুন্দরভাবে করেছে, এই কাজটা কীভাবে হয়েছে তার ধরন প্রকাশ করেছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। তো ভার্বের পরে বসছে, বসে যেহেতু মডিফাই করছে এই কারণে আমরা এখানে পোস্ট মডিফাই বলি, এটা অ্যাডভার্ব কিন্তু পোস্ট মডিফাই হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পোস্ট মডিফায়ারের যে আলোচনা ছিল গত ক্লাসের চারটি এবং আজকে বাকি আরও পাঁচটি নিয়ম করেছি। এই নয়টি নিয়ম করলেই আমি আশা করি যে তোমরা যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, বাসায় বসে বসে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। বাসায় বসে প্র্যাকটিস করো এবং তোমরা নিজেদেরকে যাচাই করো তোমরা পারো কি না। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড আই ইনভাইট ইউ টু এনজয় মাই নেক্সট ডিসকাশন।